আপনারা যারা লুমিয়নে রিফ্লেকশন দিতে পারেন না তাদের জন্য আমার আজকের ভিডিওটি। সুতরাং শুরু করি। প্রথমত এফেক্সে যাবেন, এফেক্সে গিয়ে অ্যাডভান্স, অ্যাডভান্সের পরে রিফ্লেকশন। এখন আসুন আমরা রিফ্লেকশন কোথায় কোথায় দিব। প্রথমত আমরা এই এডিট বাটনে ক্লিক করব। এরপর আপনি চাইলে অটোমেটিক সে নিয়ে নেবে, এরকম একটা অপশান দিয়েছে, তাকে সে অটোমেটিকলি নিয়ে নিয়েছে অনেকগুলা। তো আমরা যাচ্ছি যে ম্যানুয়ালি একটা একটা করে বসানোর জন্য। তো আমরা একটা একটা করে ডিলিট করলাম, একটা একটা ডিলিট করার পরে একটা ক্লিক করলাম এবং এখানে ক্লিক করলাম। আমার দেখুন এখানে 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 রিফ্লেকশনটা হয়েছে। এখন চাইলে আমরা আরেকটা রিফ্লেকশন দিতে পারি এখানে রাস্তাটাতে বৃষ্টির ফোঁটা পড়ার পরে যে রিফ্লেকশনটা আসে, ওই জন্য আমরা এখানে দিব। ওকে দেওয়া হয়েছে। আমার এই অংশে রাস্তা আছে, যার কারণে আমার এরকম রাস্তা দেখাচ্ছে। ওকে দিলাম। দেওয়ার পরে আমরা হাই দিয়ে দিব এবং এখানে ক্যামেরাটা দিব। দেখুন আগের অবস্থান থেকে এখন আমার পিছনের যে অংশগুলো দেখা যাচ্ছে, যে গাছপালা রয়েছে ওগুলো দেখা যাচ্ছে। কিন্তু এই হচ্ছে রিফ্লেকশনের কাজ। ধন্যবাদ।